ওকে সো যেটা বলছিলাম যে আমরা এবার দেখবো আস্তে আস্তে যে কিভাবে আমরা নাম্বার নিয়ে কাজ করতে পারি ডিফারেন্ট নাম্বার সিস্টেম গুলোকে নিয়ে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সেই জিনিসটা আমরা এবার দেখব উইথ দ্যাট

आह बाइनरी नंबर सिस्टम में आह बेस पुरते का बेस हुआ है पुरते का नंबर सिस्टम है बाइनरी नंबर सिस्टम द बेस ऑफ बाइनरी नंबर सिस्टम हिस टू बेस ऑफ ऑक्टल नंबर सिस्टम हिस ए हिस मिलें डेसिमल नंबर सिस्टम हिस जीरो टू नाइन सो बेस हिस टेन एंड हेक्साडेसिमल नंबर सिस्टम हिस जीरो टू फिफ्टीन स

এই কনভার্সন ফ্রম ওয়ান নাম্বার সিস্টেম টু অ্যানাদার নাম্বার সিস্টেম এই যে ব্যাপারটা মানে আমরা একটা নাম্বার সিস্টেম থেকে যে কোনো একটা নাম্বার সিস্টেম থেকে ইফ ইউ ওয়ান টু কনভার্ট ইট টু সাম অ্যানাদার নাম্বার সিস্টেম এটাকে আমরা যদি সিস্টেমেটিক্যালি ভাবি তাহলে এটাকে আমরা তিনটে ভাগে ভাঙতে পারি এই কনভার্সনটাকে আমরা তিনটে ভাগে ভাঙতে পারি যদি সিস্টেমেটিক্যালি ভাবি আমরা তিনটে ভাগে ভাঙতে পারি দ্য ফার্স্ট সেগমেন্ট অর ফার্স্ট গ্রুপ যেখানে আমার টার্গেট হচ্ছে ডেসিমাল মানে যে কোনো নাম্বার সিস্টেম মানে মোট তো চারটে তার মানে আদার্স তিনটে যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি আমার রেসিমালে যেতে হয় সো সেটা হচ্ছে একটা সেগমেন্ট একটা গ্রুপ নেক্সট হচ্ছে আরেকটা সেগমেন্ট যেখানে আমার সোর্স ডেসিমাল মানে সোর্স ডেসিমাল ডেসিমাল থেকে আমি আইদার বাইনারিতে যাচ্ছি অর অক্টাল অর এক্সা ডেসিমাল সো দ্যাট ইজ সোর্স ইজ ডেসিমাল সো ফার্স্ট ওয়ান ইজ টার্গেট ইজ ডেসিমাল সেকেন্ড ওয়ান ইজ সোর্স ইজ ডেসিমাল অ্যান্ড দ্য লাস্ট সেগমেন্ট লাস্ট গ্রুপ যেখানে কোনো ডেসিমাল নাম্বার সিস্টেম নয় অন্য যেমন অক্টাল থেকে এক্সা ডেসিমাল বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে অক্টাল তাহলে সেখানে কোনো ডেসিমাল নাম্বার সিস্টেম নেই তাহলে এই যে কনভারশন সিস্টেম মানে কনভারশন প্রসেস গুলো এই কনভারশন প্রসেসটাকে একটু সোজাভাবে মনে রাখার জন্য আমরা এটাকে তিনটে গ্রুপে ভেঙেছি एक्चुअली গ্রুপ 1 যেখানে আমার টার্গেট ডেসিমাল মানে ডেসিমাল থেকে মানে আমি যাব ডেসিমালে তার মানে আমি আসতে পারি বাইনারি থেকে আমি আসতে পারি অক্টাল থেকে আই ক্যান কাম ফ্রম হেক্সাডেসিমাল

টার্গেট ডেসিমাল একটা সোর্স ডেসিমাল সেকেন্ড ওয়ান আর থার্ড হচ্ছে নো ডেসিমাল লেটস ট্রাই টু ফাইন্ড আউট কি করে আমরা সেগুলো কোড বিফোর দ্যাট আর একটা কথা সবই তোমরা জানো জাস্ট আমি একবার করে বনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা জানি যে বাইনারি সিস্টেম যদি আমরা বলি বিট যদি আমরা বলি তাহলে 1 0 প্রত্যেকটা একটা করে বিট এরকম ভাবে বিট নিয়ে এক বাইট হয় ইউ নো দ্যাট ওই যে আটটা বিট ওই বিটের সব থেকে যে লেফট মোস্ট বিটটা সেই লেফট মোস্ট বিটটাকে আমরা বলি বা বিট এম এস বি বিটটা সেটাকে আমরা বলি এলএসবি বা লিস্ট বিট আমরা সব সবসময় রাইট থেকে লেফটের দিকে কিন্তু ইভ্যালুয়েট করি মাথায় রাখতে হবে রাইট থেকে লেফটের দিকে ইভালুয়েট করি জেনারেলি আমরা সব আমরা লেফট থেকে রাইটের দিকে যাই কিন্তু এখানে রাইট থেকে লেফটের দিকে ইভালুয়েট করি এটা মাথায় রাখবে সো সেই জন্য রাইটের যে প্রথম বিটটা সেটা এলএস বি লিস্ট সেটা হচ্ছে এমএসবি মোস্ট বিট আর টার্ম সিগনি চারটে যদি ডিজিট থাকে চারটে যদি বিট থাকে চারটে বিট নিয়ে যেটা হয় সেটাকে আমরা বলি নিবেল ওয়ান নিবেল ওকে সো দিস ইজ আনাদার থিং নিবেল নিবেল মানে চারটে বিট নিয়ে থাকলে সেটাকে আমরা নিবেল বলি সো দিস ইজ দ্য সিম্পল থিং ইউ নো দ্যাট তো এবার আমরা একটু আসি আমরা গ্রুপ আমরা কনভার্সন প্রসেস গুলোই আসি ছট করে আমরা একটু কনভার্সন প্রসেস গুলো দেখে সো আমাদের ফার্স্ট কনভার্সন প্রসেস যেটা গ্রুপ ওয়ান সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল তো তুমি দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম গ্রুপ ওয়ান মানে টার্গেট ইজ ডেসিমাল যেখানে আমার টার্গেট হবে ডেসিমাল তার মানে আমি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি অবভিয়াসলি আমার টার্গেট ডেসিমাল টার্গেট বলতে আমি কোথায় যাচ্ছি সো টার্গেট হচ্ছে ডেসিমাল ওকে তো এখানে আমার একটা বাইনারি নাম্বার সিস্টেম দেওয়া আছে কি করে বাইনারি নাম্বার সিস্টেম বুঝবো আমি

তোমার লেফটের প্রথম বিটটা হচ্ছে ওয়ান আর তোমার যেহেতু এটা বাইনারি নাম্বার সিস্টেম তাই জন্য তুমি শুরু করবে ওয়ান এর সঙ্গে মাল্টিপ্লাই করবে বাইনারি নাম্বারের যে বেস টু তাকে উইথ দা পাওয়ার জিরো তো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো তারপরের ওয়ানটার সঙ্গে তোমার হবে ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তারপরের যে যেটা দেখছো বিটটা আছে জিরো তার সঙ্গে হবে টু টু দি পাওয়ার টু এইভাবে তারপরের যে ওয়ানটা টু টু দি পাওয়ার থ্রি এরপরে যদি আরেকটা জিরো বা ওয়ান থাকতো তার সঙ্গে ইন্টু টু দি পাওয়ার ফোর হতো তো এইভাবে আমরা কন্টিনিউ করবো সো দ্যাট ইজ বেসিক্যালি যেটা করে আমরা যেটা পাবো দ্যাট ইজ ইজ বেসিক্যালি ইলেভেন রেজাল্ট ওকে নেক্সট আরেকটাও দেওয়া আছে এরকম ভাবে অনেকগুলো দেওয়া আছে তুমি দেখতে পাবে পরের আরেকটা দেওয়া আছে তুমি দেখো সেম ওয়াইজ আমরা করেছি এখানে আমার তুমি যদি দেখো টোটালটা আছে আমি যদি বাঁদিক থেকে শুরু করি তাহলে চারটে ওয়ান তারপরে একটা জিরো তারপরে দুটো ওয়ান তো সেরকম ভাবে এখানে আমরা টু টু দি পাওয়া জিরো টু টু দি পাওয়ার ওয়ান এরকম ভাবে পর পর মাল্টিপ্লাই করতে করতে গেছি সো ইট ইস সো সিম্পল আমার মনে হয় তোমরা সবাই জানো এগুলো জাস্ট একবার রিভিজিট করা আমাদের তো মাল্টিপ্লাই করে আমরা যে রেজাল্ট পাবো সেটা যেটা আসবে দ্যাট উইল বি ইউর রেজাল্ট বাট মাইন্ড ইট ডোন্ট ফরগেট টু রাইট দি বেস্ট ইউ আর ট্রান্সমিটিং ইট টু টেন সো ডোনু রাইট দি বেস্ট ইফ ইউ ফরগেট টু রাইট দ্য বেস্ট ইট ইস দা রং অ্যান্সার ইল নেভার গেট দি মার্কস সো ডো ফরগেট টু রাইট দি বেস্ট ওকে ইউ ক্যান ডু ইট অন ইউর সেলফ নিজের করে দেখতে পারো তো এটা গেল হচ্ছে বাইনারি টু ডেসিমাল সিমিলারলি তুমি যদি অক্টাল টু ডেসিমাল করো সেম রুল দ্য রুল ইজ সেম সেই জন্যই আমরা এক গ্রুপে ফেলেছিলাম রুল ইজ সেম সেখানেও তুমি ফাইভ যেহেতু তোমার ওয়ান সেভেন থ্রি ফাইভ দেওয়া আছে আর আট যেহেতু মানে অক্টাল সেজন্য আট আর দেখো কোশ্চেন মার্কস এর পর ডেসিমাল বলে 10 দেওয়া আছে ওটা তো আমরা কি করব যেহেতু অক্টাল 8 সেজন্য 8 দিয়ে এখন বাইনারিতে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম অক্টালে সেজন্য আমরা 8 দিয়ে 8 এর পাওয়ার দিয়ে গুণ করছি আমরা সো 8 টু দি পাওয়ার 0 5 এর সঙ্গে 8 টু দি পাওয়ার 0 এটা কিন্তু একটা একটা করে নেবে এরকম নয় যে 1735 কে এক সঙ্গে নিলাম এরকম নয় 5 একটা তাকে 5, acta, 5 8 টু দি পাওয়ার 0 দেন 3 8 টু দি পাওয়ার 1 দেন 7 8 টু দি পাওয়ার 2

তারপরে টু তারপরে ইলেভেন মাইন্ড ইট এটা কিন্তু মানে ভুলে গেলে হবে না তুমি যদি ভুল করে এরকম ধরে নাও যে এটা ওয়ান এরকম কিছু তাহলে কিন্তু ভুল তো তোমাকে যেটা দেখতে হবে সেটা ওয়ান তারপরে আছে a এ মানে টেন টু তারপরে বি বি মানে ইলেভেন সো ইলেভেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো ইউ উইল স্টার্ট উইথ দেন টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান দেন টেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার টু অ্যান্ড দেন ওয়ান ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার থ্রি সো হোয়াট এভার বি দ্য অ্যান্সার কিছু কিছু ক্ষেত্রে গুলো আমার ভুল থাকতে পারে সেটা নিজেরা করে দেখে নেবে মানে এই মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের রেজাল্টটা ভুল থাকতে পারে সেটা একটু করে দেখে নেবে সো দ্যাট ইজ বেসিক্যালি দি হেক্সাডেসিমাল টু ডেসিমাল নেক্সট ইজ সিমিলারলি আরো দেওয়া আছে এখানে করে দেখবে ওয়ান থ্রি ওয়ান থ্রি থার্টিন এফ সেটাও করেই দেওয়া আছে থার্টিন এফ সেটা হবে এটা আচ্ছা এটা গেল হচ্ছে গ্রুপ ওয়ান যেখানে টার্গেট ইজ ডেসিমাল বলো এখানে এই এই অব্দি বলো এই অব্দি তাড়াতাড়ি বলো যদি কোনো অসুবিধা থাকে টার্গেট ইজ ডেসিমাল বুঝতে টার্গেট ইজ ডেসিমাল গ্রুপ ওয়ানটা আমরা করলাম বাইনারি হলে টু টু দি পাওয়ার জিরো দিয়ে মাল্টিপ্লাই হবে অক্টাল হলে টেন এইট টু দি পাওয়ার জিরো দিয়ে মানে এইট দিয়ে মাল্টিপ্লাই হবে এইট এর পাওয়ার দিয়ে অ্যান্ড হেক্সা হলে সিক্সটিন এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে এই হচ্ছে ব্যাপার ওকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে নেক্সট হচ্ছে সোর্স ইজ ডেসিমাল সোর্স কি করে ডেসিমাল হচ্ছে আচ্ছা কেউ কিছু বলছো

উইথ ডেসিমাল বেস সেটাকে তুমি বাইনারিতে যাচ্ছ তো ইলেভেন ডেসিমাল বেস বাইনারিতে যাচ্ছ যেহেতু বাইনারিতে যাচ্ছ যেহেতু বাইনারিতে যাচ্ছ ইউ হ্যাভ টু ডিভাইড যেহেতু বাইনারিতে যাচ্ছ ইউ হ্যাভ টু ডিভাইড দি গিভেন নাম্বার ঠিক আছে এই যে ডিভিশনটা তুমি করছো এই যে তুমি যখন বাইনারিতে মুভ করছো অ্যাজ ইউ আর ডিভাইডিং দি গিভেন নাম্বার উইথ দি বেস টু বিকজ ইউ আর মুভিং টু বাইনারি তো যেখানে এখানে কথা প্রথমে মাথায় রাখবে যে যেটাই যাচ্ছ

কে দুই দিয়ে ভাগ করার জন্য তোমার কিছু মাইনাস করার দরকার নেই সো দ্যাটস ওয়াই মাইনাস জিরো ওকে নাও দ্যাট ইজ দ্য থিং এন্ড ইউ হ্যাভ টু ডু ইট আনটিল অ্যানালাইজ ইউ আর গেটিং ওয়ান অ্যাট লাস্ট ওকে যতক্ষণ না ওয়ান আসছে ততক্ষণ তুমি ডিভাইড করে যাবে স্যার একটা প্রশ্ন আছে বলো স্যার আপনি এখানে বলছেন মাইনাস ওয়ান ধরুন মাইনাস ওয়ান না লিখে কেউ জাস্ট শুধু ওয়ান লিখলো মানে আমি অনেক জায়গায় করেছিলাম মানে শুধু ওয়ান লিখেছি হ্যাঁ হ্যাঁ করা যাবে করা যাবে হ্যাঁ অনেক বইতে ওরকম ভাবে করা আছে না ভুল হবে না তো না না ভুল হবে

ওয়ান জিরো ওয়ান উইথ বেস টু দ্যাট উইলি নিচ থেকে নেবে সবসময় পরের তাই তুমি দেখো একইভাবে করা আছে ওই একশো এগারো ওটাকে আছে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি ওই একইভাবে করেছি আর নিচ থেকে নিয়েছি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 উইথ টু কিন্তু খুব অ্যান্সার যখন লিখবে শুধু অ্যান্সারটা লিখে ছেড়ে দিলে বেস্ট দিলে না নাম্বার কেটে ভুল করবে না ক্ষেত্রে বেস্ট যেন ভুল না হয় একদম মাথায় রাখবে ওকে সো এটা গেল হচ্ছে তোমার ডেসিমাল টু বাইনারি সেরকম ভাবে যেটা বললাম ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু অক্টাল আট দিয়ে ভাগ হবে ওই একশো কে তোমায় অক্টালে কনভার্ট করতে হবে তাহলে আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করার জন্য তোমায় কত মাইনাস করলে একশো তিরাশি থেকে যে আট দিয়ে ভাগ যায় সেটা তোমার সাত মাইনাস করলে যায় তাই জন্য সাত মাইনাস করলে ওটা ভাগ শেষটা বাইশ হয় আবার বাইশ থেকে মাইনাস ছয় করলে ষোলো হয় তাই ওটা দুই আসছে তো এরকম ভাবে তো অ্যান্সার হবে আবার ঠিক ওরকম ভাবে নিচ থেকে টু সিক্স সেভেন

সেটা হলো যেখানে কোনো ডেসিমাল ইনভলভমেন্ট থাকবে না যেখানে ডেসিমাল ইনভলভমেন্ট থাকবে না বাট বিফোর দ্যাট আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন এখন দেব পরে আরো ডিটেলস এ পড়াবো সেটা হলো বাইনারি কোডের ডেসিমাল বাইনারি কোডের ডেসিমাল মানে আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এরকম ভাবে যে 1 2 4 8 দিস আর দা ইউ ক্যান সে দিস আর দি পজিশনস অ্যাকচুয়ালি পজিশনস অফ দি বিট এবার এইগুলো দিয়ে আমরা চারটে করে বিট দিয়ে আমরা নাম্বার গুলোকে বোঝাই তো ওয়ান টু ফোর এইট প্রত্যেকটা তলায় যদি জিরো থাকে সো ইট রিপ্রেজেন্টিং জিরো এবার ওয়ান এর তলায় ওয়ান বাদ বাকি জিরো মানে এটা ওয়ান মানে চারটে বিট দিয়ে আমি একটা নাম্বারকে বোঝাচ্ছি তাহলে চারটে জিরো মানে জিরো এবার ওয়ান জিরো 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 তো আমি আমি বাঁ দিক থেকে পড়ছি ওয়ান জিরো 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 মানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো মানে টু তার কারণ কি পজিশন ওয়ানটা কোন পজিশনে আসছে দুয়ের পজিশনে আসছে আবার চারটে পজিশন ওয়ান টু ফোর এইট এরকম ভাবে পজিশন গুলো দুইয়ের গণিতকে বাড়তে থাকে দুইয়ের পাওয়ার ইয়েতে বাড়তে থাকে টোটালি অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে এই যে কালোতে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এগুলো লেখা আছে এটাকে তুমি এরকম ভাবে ভাবতে পারো টু টু দি পাওয়ার জিরো দেন টু টু দি পাওয়ার ওয়ান দেন টু টু দি পাওয়ার টু দেন টু টু দি পাওয়ার ফোর কেন টু টু দি পাওয়ার টু কেন টু টু দি পাওয়ার ফোর বিকজ এটা বাইনারি কোডেড ডেসিমাল বাইনারি মানে কি জিরো আর ওয়ান দুটো পজিশন একটা বিটের দুটো ভ্যালু হতে পারে একটা বিটের কটা ভ্যালু হতে পারে একটা বিটের দুটো ভ্যালু হতে পারে either একটা a bit position act a ধরো তোমার একটা বিট রাখা জায়গা আছে তোমার সিস্টেমে সেই বিটটা সেই পজিশনটায় zero or it can be one it cannot be both at the same time it can be either zero or one so to power then to the power zero, then two to the power to power to power 4 টু to the power 5 এরম ভাবে it is going on so suppose you have a four 4-bit system. So 4-bit system you want to represent in 4-bit system, you want to represent number 0 in binary coded decimal. So it will be 0000. zero, zero, zero. In 4-bit system, you want to represent binary 1. You want to represent 1. So it will be 1000. Zero, zero, zero. I mean left take a pause. You want to represent 2. So it will be zero, 0100. Zero, zero. You want to represent 3, it will be 1100. Zero, zero. You want to represent 4, it will be 0010. Zero, zero,

এবার ঘটনা হচ্ছে আমরা যে কনভার্সনে ছিলাম অ্যাকচুয়ালি আমরা কনভার্সনে ছিলাম সো ইন কন ফর আমরা এখন যেটা কনভার্ট করব সেটা হচ্ছে যেখানে নো জিরোর উপরে 15 লেখা কেন ওকে ভালো গুড অবজারভেশন আ uh, uh, 15 কে কেন এফ লিখে রেখেছি ওটা বোধহয় মানে আমি আমার নিজের বোঝার জন্য লিখেছিলাম অ্যাকচুয়ালি আমার আমি যখন পড়াশোনা করেছিলাম এটা তখনকার নোট আর কি তো এমনি লেখা আছে কিছু না ওটা মানে 15 কে এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ওই জন্য ঠিক আছে গুড গুড অবজারভেশন গুড অবজারভেশন কোনো কারণে আমি তখন লিখেছিলাম বুঝলি তো যাইও আচ্ছা তো থিং ইজ দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কনভার্সন করব যেখানে ডেসিমাল ইনভলভ নেই ডেসিমাল ছাড়া যেগুলো যেমন বাইনারি টু অক্টাল যেমন বাইনারি টু অক্টাল ডেসিমাল ছাড়া যেগুলো সেগুলো যেমন বাইনারি টু অক্টাল ওকে তো বাইনারি টু অক্টাল আমার কাছে বাইনারি নাম্বার দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে এটা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান 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 এটা দেওয়া আছে এবার মাথায় রাখতে হবে একটা জিনিস সেটা হলো যেহেতু অক্টাল মাথায় রাখতে হবে যেহেতু আমাকে অক্টালে যেতে হচ্ছে অক্টাল মানে এই ঠিক আছে এইট মানে কি জিরো টু সেভেন অক্টাল তো তাই জিরো টু সেভেন মানে জিরো টু সেভেন হচ্ছে হচ্ছে অক্টাল এইট এই জিরো টু সেভেন মানে আটখানা করার জন্য আটখানা কম্বিনেশন জেনারেট করার জন্য হাউ মেনি মিনিমাম নাম্বার অফ বাইনারি বিটস উইল বি কে বলতে বলতে পারে আটখানা সবাই পারবে অ্যাকচুয়ালি আমি যা জিজ্ঞাসা করছি যে আটখানা পজিশনকে জেনারেট করার জন্য হাউ মেনি মিনিমাম নাম্বার অফ বাইনারি বিটস উইল নিডেড আমাকে ইন্ডিকেট করার জন্য হ্যাঁ কতগুলো আমি দেখি যে এটা কেউ কিছু লিখেছে হয়তো নো 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 নট ইট ইট ফোর ইউ আর ক্লোজ বাট নট ফোর লজিক

একটা বাইনারি বিট পজিশনের জন্য হাউ মেনি কম্বিনেশনস আর জেনারেটেড টু জিরো ওয়ান তাহলে একটা বাইনারি বিটের জন্য কটা কটা পজিশন জেনারেট হচ্ছে দুটো তাই না তাহলে টু টু দি পাওয়ার থ্রি বিকামস এইট তো ইট ইজ এইট ওকে ভেরি গুড সৌমিতা ইট ইজ এইট টু টু একটা বাইনারি বিট ভেবে দেখ একটা বিট পজিশন তিনটে বিট পজিশন আছে তিনটে বিট পজিশন প্রথম বিট পজিশনটা জিরো অথবা ওয়ান পরেরটা জিরো অথবা ওয়ান তারপর একটা জিরো অথবা ওয়ান এরকম ভাবে তো হবে তাহলে টু টু দি পাওয়ার থ্রি করলে আমরা কত পাই এইট পাই তো এখানে থ্রি হবে সেই জন্য থ্রি ঠিক আছে সেই জন্য থ্রি তো দ্যাটস ওয়াই যেহেতু এটা অকটাল যেহেতু এটা অকটাল তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটে করে বিট কে একটা কম্বিনেশন নিতে হবে তিনটে বিটের একটা কম্বিনেশন নিতে হবে যে বাইনারিটা দেওয়া আছে এই বাইনারি তিনটে করে বিট কে একটা কম্বিনেশন ধরতে হবে তাহলে আমি উপরে লিখলাম 1 2 4 1 2 4 মানে ওই বিট পজিশন গুলো মানে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 0 মানে 1 2 টু দি পাওয়ার 2 মানে 1 মানে হচ্ছে 2 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 তাহলে 1 2 4 লিখলাম এবার প্রথম তিন মানে বাম থেকে সেগ্রিকেট করব ভালো করে মাথায় রাখো বাদিক দিক থেকে সেগ্রিগেট করব আমরা আসছি বাদিক দিক থেকে লেফট সাইড থেকে আমরা আসছি তাহলে বাম থেকে সেগ্রিকেট করব তাহলে বাঁদিক থেকে যখন আমরা সেগ্রিগেট করছি প্রথম তিনটে বিটকে নিয়ে নিলাম ওয়ান 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 সেই ওয়ান ওয়ান ওয়ানকে আমরা বাঁদিক থেকে বসিয়ে দিলাম ওয়ান টু ফোরে বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমার পড়ে রইল জিরো আর ওয়ান আমার আরো তিনটে দরকার পড়ে আছে জিরো আর ওয়ান তো তারপরে আমি আরেকটা এক্সট্রা জিরো নিয়ে চলে আসলাম কোনো প্রবলেম নেই এক্সট্রা জিরো নিয়ে চলে আসলাম এবার আমি দেখলাম যে দেখো ওয়ান 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 মানে কত ওয়ান ওয়ান এর তলায় ওয়ান টু এর তলায় ওয়ান ফোর এর তলায় ওয়ান মিনস হাউ মাচ সেভেন

তাহলে ইট ইজ কোয়াইট অবভিয়াস যদি এটা হেক্সাডেসিমাল হতো তাহলে কটা করে বিট নিতে হতো কেউ একটা বল হেক্সাডেসিমাল যদি হতো যদি চারটে স্যার চারটে ভেরি নাইস এই হয়ে গেছে চারটে আচ্ছা তাহলে এখানে পরেরটা एग्जांपल আরেকটা एग्जांपल দেওয়া আছে দেখো এটা ওই বাইনারি থেকে অক্টাল যেহেতু অক্টাল সেজন্য দেখো তিনটে তিনটে করে বিট নিয়েছে এগেইন ঠিক আছে তিনটে তিনটে করে বিট নিয়েছে সেম করা আছে প্রত্যেকটা জাস্ট দেখে নেবে

ভুলে গেলে চলবে না যে তোমাকে লেফট টু রাইট নিতে হবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না এটা কিন্তু ভুলে যেও না যে লেফট টু রাইট নিতে হবে মানে আমি ওয়ান দেখো ওয়ান এখান থেকে শুরু করেছি লেফটে ওয়ান দেখো এখানে লিখেছি ওয়ান তারপরে ওয়ান তাহলে ওয়ান এরকম ভাবে লাস্টে ওয়ান এরকম ভাবে আসবে ঠিক আছে মানে লাস্টে ওয়ান আসবে এই অব্দি বাদ বাকি এই দুটো জিরোকে তুমি এখানে নাও লিখতে পারো অমিট করতে পারো সো দিস ইস দা থিং সিমিলারলি অক্টাল টু বাইনারি আরেকটা এক্সাম্পল দেওয়া আছে দেখবে

তারপরেরটা দেখবে একইভাবে করা আছে দেন হেক্সারেসিমাল টু বাইনারি এগেন সেম সেরকম ভাবে হেক্সারেসিমাল টু বাইনারি চারটে করে বিট নিয়েছে সি কে রিপ্রেজেন্ট করেছে সি মানে হচ্ছে তোমার টেন মানে এ ইলেভেন মানে বি টুয়েলভ মানে সি তাহলে টুয়েলভ তাহলে কে রিপ্রেজেন্ট করেছে দেখো এইট অ্যান্ড ফোর দিয়ে জিরো জিরো এখানে কিন্তু তুমি যখন লিখছো এখানেও যখন তুমি লিখছো তুমি যখন লিখছো তুমি যখন কি লিখছো জিরো জিরো ওয়ান ওয়ান তুমি এখানে কিন্তু তুমি এটাকে মানে তুমি এক্ষুনি যে প্রশ্নটা করলে এইখানে কিন্তু এটাকে অমিট করলে এটা অসুবিধা হতে পারে এটা গন্ডগোল হবে কিন্তু এইদিকে অমিট করলে গন্ডগোল নেই কারণ ওখানে এসে শেষ হয়ে যাচ্ছে তা তুমি লেফট রাইট হ্যান্ড এইদিকে কিন্তু অমিট করবে না জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকম ভাবে তোমাকে লিখতে হবে তো ডান দিকে কিন্তু অমিট করবে না বাঁ দিকে তুমি করতে পারো ইট ইস বেটার তুমি লিখে দাও কোনো অসুবিধা নেই বেটার তুমি লিখে দাও বাট বাঁ দিকে অমিট করলে সেটা বোঝা যায় কিন্তু ডান দিকে অমিট করলে সেটা বোঝা যায় না ডান দিকে যদি তুমি শুধু ওয়ান ওয়ান লিখতে তাহলে ইট উইল বি রিপ্রেজেন্টেড এজ অফ টুয়েলভ

নেক্সট হচ্ছে অক্টাল টু হেক্সারেসিমাল আর হচ্ছে তোমার হেক্সারেসিমাল টু অক্টাল এই দুটোর ক্ষেত্রে অক্টাল টু হেক্সারেসিমাল আর হেক্সারেসিমাল টু অক্টাল মানে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে তাকে হেক্সারেসিমালে কনভার্ট করতে হবে অথবা ভাইস ভার্সা এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে প্রথমে এই অক্টাল নাম্বারটাকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে তারপরে সেই বাইনারিটাকে হেক্সারেসিমালে কনভার্ট করতে হবে তার মানে প্রথমে তিনটে করে গ্রুপ করতে হবে করে অক্টালকে বাইনারিতে কনভার্ট করতে হবে তারপরে আবার ওই বাইনারি নাম্বার গুলোকে চারটে করে গ্রুপ করে সেখান থেকে হেক্সারেসিমালে কনভার্ট করতে হবে সো সেটাই এখানে করা আছে তুমি দেখো এটা একটা অক্টাল নাম্বার সেখান থেকে হেক্সারেসিমালে কনভার্ট করা হয়েছে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা হয়েছে তিনটে করে নিয়ে সাতকে প্রথমে সাতকে তিনটে বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে তিনকে তিনটে বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এককে তিনটে বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এই 000 টা আমি এখানে ওমিট করেছি তুমি দেখো প্রথমে এই যে ডান দিকে 00 টা ওমিট করেছি ঠিক আছে তারপরে সেইটাকে আবার তুমি কনভার্ট করছো হেক্সাডেসিমালে তার মানে এবার এই চার প্রথম চারটে ওয়ানকে তুমি নিয়ে নিলে তারপরে যেটা পড়ে রইল সেটাকে তুমি নিয়ে নিলে ঠিক আছে তাহলে এইভাবে তুমি অক্টা এক্সারে সিমাল টু অক্টাল অথবা অক্টাল টু এক্সারে সিমালে ভায়া বাইনারি তোমায় যেতে হবে প্রথমে বাইনারিতে নিয়ে আসতে হবে সেখান থেকে এক্সারে যেতে হবে মনে রাখতে হবে যখন তুমি বাইনারিতে নিয়ে আসছো প্রথমে অক্টাল থেকে তখন তিনটে করে গ্রুপ নিয়ে করছো যখন তুমি ফাইনালি বাইনারি থেকে এক্সারে যাচ্ছ তখন তুমি চারটে করে নিয়ে করছো যেহেতু তুমি এক্স সিমালে যাচ্ছ ঠিক আছে সেটাও করা আছে এখানে সো দ্যাট ইজ বেসিক্যালি দি কনভার্সন তো দিস ইজ দি প্রসিজিওর অফ নর্মাল কনভার্সন এবার যেটা আছে সেটা হলো পয়েন্ট ওয়াইজ যদি তোমার ডেসিমাল ইনভলভ থাকে যদি এর মধ্যে ডেসিমাল ইনভলভমেন্ট থাকে তাহলে তুমি কিভাবে কনভার্সন করবে যেমন তোমার যখন টার্গেট ডেসিমাল তোমার যখন টার্গেট ডেসিমাল সেখানে তোমার যদি পয়েন্ট ফ্লোটিং তোমার যদি পয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে তুমি কি করবে তাহলে পয়েন্ট ইনভলভমেন্ট থাকলে রুল দেখো বাইনারি থেকে ডেসিমাল রুল সেম শুধু ওই আগে যেমন আমরা পয়েন্টের আগে ছিল বলে টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু এইভাবে করছিলাম পয়েন্টের পরের গুলো টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস টু এরকম ভাবে যাবে ঠিক আছে দেওয়া আছে এখানে পয়েন্টের পরের গুলো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু এরকম ভাবে এটা গেল হচ্ছে যখন টার্গেট ডেসিমাল যখন তোমার সোর্স ডেসিমাল তুমি এতক্ষণ কি করে এসেছিলে সোর্স ডেসিমাল তুমি দেখো সোর্স ডেসিমাল মানে ফর্টি ওয়ান তুমি কি করেছিলে দুই দিয়ে ভাগ করেছিলে তাই হবে মানে ডেসিমালের আগেরটা তাই হবে ডেসিমালের পরের পার্টা এবার দুই দিয়ে গুণ হবে ডেসিমালের পরের পার্টটা মানে পয়েন্টের পরের পার্টা দুই দিয়ে গুণ হবে তাহলে পয়েন্ট সিক্স কতক্ষণ গুণ হবে যতক্ষণ না পয়েন্টের পরে জিরো আসে এখানে খুব মাইনিউটলি খেয়াল করো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভকে আমি দুই দিয়ে গুণ করেছি আমি গুণ করছি পাঁচ দুগুনে দশ শূন্য সাত দুগুনে চোদ্দো পনেরো পাঁচ হাতে এক রইল আট দুগুণে ষোলো এক এ সতেরো হাতে এক রইল ছয় দুগুণে বারো একে তেরো হলো তো আমি কিন্তু দুই শূন্য শূন্য করে দিইনি ওই যে তেরোর যে এক সেটা আগে চলে এলো নেক্সট আবার আমি যখন দুই দিয়ে গুণ করছি ভালো করে খেয়াল করো টু জিরো জিরো টু ফাইভ টেন জিরো হাতে এক রইলো সাত দু গুণে চোদ্দ একে পনেরো পাঁচ হাতে এক রইলো তিন দু গুণে ছয় একে সাত এখানে কিন্তু দুই এক কে দুই আমি বসাইনি করব না ওই গুণটা করব না এখানে জাস্ট সিম্পল জিরো আসবে যদি হাতে এক থাকে তাহলে সেটা আগে বসে যাবে না থাকলে জিরো বসবে

সেখানে তিনটে বা চারটে করার পাঁচটা করার পরে ছেড়ে দেবে দরকার নেই গ্রুপ থ্রি যেখানে আমার কোনো সোজা কিছুই না ওই তোমার এদিকটা যখন মানে পয়েন্টের আগের যেটা করছো তুমি ইভালুয়েশন সেটা তুমি বাঁদিক থেকে ডান দিকে পয়েন্টের পরের যে করছো সেটা ডান দিক থেকে নিচ্ছ আর কিছু চেঞ্জ নেই পয়েন্টের দেখো দেখানোই আছে থেকে ডান দিক থেকে দিকে যাচ্ছ পয়েন্টের পরের গুলো ডান দিক বাঁদিক থেকে ডান দিকে এদিকে এরোর দিকে ঠিক আছে এভাবে তোমার হবে এই হলো ব্যাপার এই হলো মেন ব্যাপার এই হলো কনভারশন একদম সোজা দেখলেই ভালো করে বুঝে যাবে ওকে হোপফুলি ইউ হোপুলিউ ডোনি ডাউট থাকলে বলো আর এরপরে এখানে যেটা দেওয়া আছে সেটা হলো যেটা আমাদের কম্পিউটার ডিজিটাল ইলেকট্রনিক্সে এর বেসিক্যালি একটা ডিজিটাল ইলেকট্রনিক্স বেসিক জিনিস সেটা হলো বেসিক কম্পোনেন্ট টু ডিজাইন সার্কিট তার নাম হলো গেট লজিক গেট তো এই লজিক গেট গুলো সম্পর্কে একটু বলা আছে তোমরা জানো তাই আমি একটু আরেকবার তাও বলে রেখেছি যে আর দিস কাইন্ড অফ গেটস গেট 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 অর ন্যান্ড তার সিম্বল এই রকম তার কাজ হচ্ছে তুমি যে ইনপুটটা দেবে এ এবং বি দুটো ইনপুট দিলে সেটা বেরোবে এ অ্যান্ড বি হিসেবে তার ট্রুথ টেবিল হয় ট্রুথ টেবিল একটা সার্কিটের সম্পর্কে তার বিহেভিয়ার সম্পর্কে কারেক্ট অ্যানালাইজ করে কারেক্ট রেজাল্টটা দেয় যে একটা একটা সার্কিট কিভাবে বিহেভ করবে সেটা আমরা তার ট্রুথ টেবিল থেকে বুঝতে পারি সেই এর নাম ট্রুথ টেবিল ইটস ইট টেলস ট্রুথ অ্যাবাউট আ সার্কিট সো দ্যাট ইজ এবার যেহেতু এখানে দুটো কম্বিনেশন আছে সেজন্য দুটো দুটো বিট আছে দুটো ইনপুট এ এন্ড বি তার মানে চারটে কম্বিনেশন জেনারেট হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা অবশ্যই এটাকেও বাঁ দিক মানে ডান দিক করে আমরা ধরবো এখানে লেখার ক্ষেত্রে অনেক সময় এ বি এরকম ভাবে লেখা আছে মানে আমরা লেখার সময় অনেক সময় মেনটেন করিনি এখানে আমরা এখানে এটাকে এটা থাকার কথা ডান দিকে বিটা আসার কথা বাঁ দিকে বাট এখানে জাস্ট একটু অন্যভাবে আছে তো সেভাবেই এখানে সেভাবেই যদি তুমি ভাবো তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো যদি দাও তুমি অ্যান্ড গেটে তাহলে জিরোই হবে আউটপুট জিরো ওয়ান দিলেও জিরোই হবে ওয়ান জিরো দিলেও জিরো হবে ওয়ান ওয়ান দিলে শুধু ওয়ান হবে এটা হচ্ছে অ্যান্ড গেটের ব্যাপার অর গেট তার সিম্বল এইটা ইকুয়েশন এইটা ট্রুথ টেবিল কি বলছে তুমি যদি জিরো জিরো দাও জিরো হবে জিরো ওয়ান দাও ওয়ান হবে একটা ওয়ান হলেই ওয়ান হবে এটা হচ্ছে অর্গেট আমরা কিন্তু প্লাস বলবো না এ প্লাস বলবো না বা এ ডট বলবো না আমরা এ এন্ড বি বলবো এ অর বি বলবো প্লাস অর ডট এর সঙ্গে এর কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে তো আমরা এটা এ এন্ড বি বলবো এ অর বি বলবো ওকে not গেট তুমি যা দেবে এটা বেসিক্যালি ইনভার্টার তুমি যা দেবে তার ইনভার্সন হবে জিরো দিলে জিরো হবে এবং এটা ওয়ান ইনপুট আনলাইক গেট এটা তোমার ইনভার্স করবে তুমি জিরো দিলে ওয়ান হবে ওয়ান দিলে জিরো হবে ন্যান্ড গেট ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের সঙ্গে নট গেট দেওয়া আছে তাই জন্য এটা ন্যান্ড গেট সেটাও ছবি সব বলা আছে তো ন্যান্ড গেট এরকম দেখতে তার সিম্বলটা এইটা তুমি যদি জিরো জিরো দাও অ্যান্ড গেটে দেখতে জিরো পাচ্ছিলে অর্গেট ন্যান্ড গেটে ওয়ান পাবে যা অ্যান্ড গেটে পাবে তার রিভার্স এখানে হবে অ্যান্ড গেটে ওয়ান ওয়ান ছিল ওয়ান হয়েছিল এখানে ওয়ান ওয়ানে জিরো হচ্ছে নর গেট অর গেটের সঙ্গে ইনভার্টার যোগ হয়েছে তাই নর গেট তার মানে অর গেটে তুমি যা পেয়েছিলে তার রিভার্স এখানে পাবে তাই টুক টেবিল বলছে এক্সর গেট সিম্বল ইজ দিস এক্সর গেট দ্য ইকুয়েশন ইজ এ বার বি প্লাস এ বি বার এ আর বি দুটো ইনপুট এক্সর তাহলে এ বার বি প্লাস এ বি বার দ্যাট ইজ এক্সর গেট এই এক্সর গেটটা একটা ভাইটাল গেট এটাকে আমরা অট ফাংশন গেটও বলি বিকজ এর আউটপুটটা যদি তুমি খেয়াল করো এর আউটপুট শুধুমাত্র ওয়ান তখনই যখন এর আইদার ইনপুটটা ওয়ান এর একটা ইনপুট যখন ওয়ান তখন এর আউটপুট ওয়ান এর দুটো ইনপুট যখন ওয়ান তখন এর আউটপুট জিরো দুটো ইনপুট যখন জিরো তখন এর আউটপুট জিরো এর একটা ইনপুট যখন ওয়ান তখন এর আউটপুট ওয়ান তাই জন্য এটাকে আমরা বলি অট ফাংশন গেট এটা আমাদের অনেক কাজে লাগে এটা অনেক ইউজে যাচ্ছে পরবর্তীতে এটা এক্সর গেট এর একটা ইনপুট যখন ডিসিমিলার মানে ইনপুট গুলো যখন ডিসিমিলার তখন কিন্তু ওয়ান যখন ইনপুট গুলো সিমিলার তখন জি এর ইকুয়েশনটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার আর সিম্বলটা হচ্ছে এই প্লাসের উপরে গোল এটা এক্সর সিম্বল এক্স নর গেট সঙ্গে নট গেট অ্যাড করে এক্স নর গেট

আর এখানে আমরা আপাতত আজকে বিশেষ কিছু করার নেই জাস্ট আমি একটু বলে দিই আমরা পরবর্তীকালে দুটো মেথড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সাম সাম অফ অফ প্রোডাক্ট প্রোডাক্ট মেথড 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 বা বা একটা পজ আমরা মেথড ইউজ করব মেথডের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে কোনো একটা আমরা হাইলজিক ওয়ান কনসিডার করি অ্যাকচুয়ালি আউটপুটের ক্ষেত্রে মানে জিরোকে আমরা এবার বলি ওয়ান থাকলে আমরা এ বলি ঠিক আছে এটা হচ্ছে সফের ক্ষেত্রে পজ ক্ষেত্রে উল্টোটা ক্ষেত্রে হলে আমরা জিরো থাকলে আমরা সেটাকে এবার এ বলতাম ওয়ান থাকলে সেটাকে এবার বলতাম সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো দুটো মেথড অ্যাকচুয়ালি সাম অফ প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট অফ সামগুলো বলার জন্য বলে রাখা আর এখানে কিছু সার্কিট তোমাকে দেখানো আছে সার্কিট ওই